চরপোড়ামুখী দারুসুন্নাহ সালেহি দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মাওলানা মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাহির 22 নভেম্বর 2018 তারিখে তৃতীয় ইন্তেকাল বার্ষিক উপলক্ষে ইসালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁদপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ নেসারউদ্দিন ফয়সালের দেওয়া তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন জনাব নূর মোহাম্মদ তফাদার। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ছিলেন আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ। বিশেষ বক্তা হিসেবে ছিলেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার এবং আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান ফারুকী। উক্ত দোয়া মাহফিলে মরহুম আলহাজ মাওলানা মোহাম্মদ আলী সাহেবের রুহের মাগফিরাতের জন্য এবং মুসলিম উম্মা দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে নূর মোহাম্মদ তফাদার ও মোহাম্মদ বোরহানউদ্দিন স্পেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চরপোড়ামুখী দারুসুন্নাত সালেহি দিনিয়া মাদ্রাসার সভাপতি ও দিন মোহাম্মদ তফাদার সহ আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।